আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বিডি টেক চ্যানেল পক্ষ থেকে আমি শাওন আছি আপনাদের সাথে। আমি আমার ভিডিও শুরু করার প্রথম দিকে আপনারা যারা NTRCA কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন আপনাদেরকে জানাই প্রাণডালা শুভেচ্ছা। তো আপনারা যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, আপনাদের এখন যে করণীয় বা এখন যে ধাপ সেটা হচ্ছে আপনাদেরকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন একটি ফর্ম পূরণ করে সেটা সাবমিট করতে হবে। তো যে কাজটা পূর্বে ছিল হার্ড কপি ওদের ডাকযোগে ওদেরকে পাঠানো হতো, কিন্তু এখন 2023 সাল থেকে এটা হয়ে গেছে অনলাইন। তো আমাদের এখানে NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ দ্বারা একটি বিজ্ঞপ্তি চলে এসেছে, সেটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022-এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি রুল অনলাইনে দাখিল প্রসঙ্গে। এখানে আপনার ডিটেলস দেওয়া আছে যে আপনারা আসলে কীভাবে অনলাইনে পুলিশ ভেরিফিকেশনের জন্য ফাইল সাবমিট করবেন। তো আপনাদের এই মুহূর্তে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলটা একটু চেক করবেন। আপনাদের মোবাইলে বাংলাদেশ গভর্নমেন্ট পক্ষ থেকে টেলিটক সিমের পক্ষ থেকে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে করবেন, কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে সেটা নিয়ে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনি আমার ভিডিওটা দেখতে থাকুন। তো তার জন্য আমরা একটু আমাদের এই বিজ্ঞপ্তিটা একটু আমরা একটু পড়ে নিই। বিজ্ঞপ্তিতে মূলত এই দুইটা ওয়েবসাইট দেওয়া আছে, যেই দুইটা ওয়েবসাইটে একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, আরেকটা হচ্ছে NTRCA কর্তৃক একটা গভর্নমেন্ট ওয়েবসাইট www.ntrca.gov.bd। এই দুটি ওয়েবসাইট থেকে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে পুলিশ ভেরিফিকেশনের জন্য লগ ইন করে আপনার ফাইলটি সাবমিট করতে পারবেন। তো এই সাবমিট করার জন্য আপনাকে আসলে কী কী ডকুমেন্ট আপনার প্রয়োজন এবং কীভাবে করবেন আমি এটা এখন আলোচনা করব। তো আপনাকে এই NTRCA পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে কী কী ডকুমেন্ট লাগবে, নির্বাচিত প্রার্থীদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সাবমিট করতে কী কী কাগজপত্র লাগবে, আমি যদি একটু নিচে আসি, প্রথমে আপনাকে 300 পিক্সেল ছবি লাগবে। এটা আপনার চাইলে খুব সহজেই আপনি নিজেই কম্পিউটারের মাধ্যমে করতে পারেন, অথবা যদি না পারেন আপনি নিকটস্থ যে কোনো একটি দোকানে গিয়ে আপনি এটা করে নিতে পারেন। 300 পিক্সেল ফটো। তারপর হচ্ছে সকল সনদ। সকল সনদ হচ্ছে আপনার সকল শিক্ষকগত যোগ্যতা সনদ, যেমন হতে পারে আপনার SSC অথবা হতে পারে আপনার SSC, অর্থাৎ হচ্ছে আপনার সকল শিক্ষকগত যোগ্যতার সনদ আপনাকে PDF ফাইল আকারে আপনাকে ডেস্কটপে রাখতে হবে। তো আপনি যদি করা না থাকে আপনি খুব সহজেই এটা আপনার অনলাইন থেকে PDF করে নিতে পারেন। এর রিলেটেড ভিডিও আমি দিব যদি আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানান যে কীভাবে আপনাদের ওয়ার্ড ফাইলটিকে আপনার PDF ফাইলে রূপান্তর করবেন। যদি এই রিলেটেড ভিডিও আপনার প্রয়োজন হয় আমাকে কমেন্টসের মাধ্যমে জানালে আমি নেক্সট ভিডিও দিয়ে দিব। তো যাই হোক, 2 নম্বরটা হচ্ছে কি সকল শিক্ষকতা যোগ্যতার সনদপত্র। তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ। আপনাকে যখন NTRCA পক্ষ থেকে আপনি উত্তীর্ণ হওয়ার পর যে সনদটা দেওয়া হবে অথবা যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা। তারপর হচ্ছে অন্য সনদ। অন্য সনদ বলতে কি অন্যান্য সনদ, যেমন হচ্ছে আপনি যদি কোনো প্রাইভেট জব করে থাকেন অথবা অন্য কোনো গভর্নমেন্ট জব করে থাকেন সেখান থেকে আপনার একটি ছাড়পত্র দিতে হবে, অথবা যদি প্রাইভেট জব করেন সেটার জন্য আপনাকে একটি NOC দিতে হবে। NOC হচ্ছে নো অবজেকশন, যেটাকে বলে নো অবজেকশন সার্টিফিকেট। তো যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, আপনি মুক্তিযোদ্ধা যদি রেফারেন্স থাকে তাহলে সেই মুক্তিযোদ্ধার একটি সনদ লাগবে। তো এই হচ্ছে অন্যান্য সনদের আওতাভুক্ত। তারপর হচ্ছে আপনাকে একটি জাতীয় পরিচয়পত্র দিতে হবে, যিনি অ্যাপ্লিক্যান্ট তার একটি জাতীয় পরিচয়পত্র। সকল ডকুমেন্ট কিন্তু আপনার PDF ফাইল আকারে আপনার PC রেখে দেবেন, এবং আমি একটু পরে দেখাবো যে কীভাবে এগুলো আপনারা ফর্ম ফিল আপ করে আপলোড দেবেন। তো এই ফাইলগুলো আপনার সকল ফাইলগুলো PDF আকারে রেখে দেবেন। তো এখন হচ্ছে যে আপনার কীভাবে এটার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তো
তো আমরা যদি একটু নোটিশ বিজ্ঞপ্তিটা আবার দেখি, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই মে মাসের 31 তারিখের ভিতরে আপনাকে এই অনলাইনে আপনার ফাইলটা পুলিশ ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে হবে। যদি না করেন, সাবমিট না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। সো বুঝতে পারতেছেন যে এটা কতটা ইম্পর্ট্যান্ট। ওরা কিন্তু আপনাকে অলরেডি দুটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার লগ ইন করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা যদি আমরা দুটি নিয়ে কথা বলা দরকার নয়, আমরা যে কোনো একটি নিয়ে কথা বলি, যেন আমরা যদি www.ntrca আপনি যদি গুগলে গিয়ে একটু লিখেন, আপনি যদি একটু গুগলে লিখেন NTRCA, লিখলেই যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটের ntrca.gov.bir। যদি এটাতে আসেন, আসার পর আমরা ntrca.gov.bir ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর হাতের বাম পাশে দেখেন লগ ইন অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগ ইন নামে যে অপশনটা আছে, আমরা এটাতে চলে যাব। ওইটাতে প্রেস করার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর প্রথমে যে অপশনটা আছে অনলাইন পুলিশ ভেরিফিকেশন বিজ্ঞপ্তি, নিচে দেওয়া আছে অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগ ইন, আমরা এই লগ ইনে চলে যাব। আসার পর এই যে এখানে হাতে ডান পাশে, এখানে কিন্তু আপনাদের যে অলরেডি আপনাদের মোবাইলে যে নাম্বারে যে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি চাইলে লগ ইন করবেন। এবং লগ ইন করার পরে আপনাকে যে পেজটা দেবে সেই পেজে আপনি আপনাদের সকল ইনফরমেশন এবং নির্দিষ্ট জায়গায় ফাইলগুলো আপলোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেবেন। এই ছিল টোটাল প্রসেস। তো ফর্ম ফিল আপ করতে যদি কোনো সমস্যা হয়, সাথে সাথে আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আমি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সে রিলেটেড একটি ভিডিও দিয়ে দিব। তো এই ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেই নিয়ে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আর কথা বলবো না। কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার কিছুই নেই। কারণ হচ্ছে এই ফর্মে যা যা ইনফরমেশন চাবে সকল ইনফরমেশন আপনার অ্যাপ্লিক্যান্ট রিলেটেড। সো আপনি আপনার সার্টিফিকেট দেখে, এনআইডি দেখে সকল ইনফরমেশন ওইখানে দিয়ে তারপর সাবমিট দিবেন। তো এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার মতো কিছু নেই। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার, সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকুন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।